হ্যালো বন্ধুরা জব টোয়েন্টি ফোর বেঙ্গালি এর আরও একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আর্মি পাবলিক স্কুল কলকাতা থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুট করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে যে কোনো জেলার ক্যান্ডিডেট মেল ফিমেল উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন বা কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কত শূন্য পদ রয়েছে বা কেমন যোগ্যতা লাগবে সমস্ত কিছু আপনার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনারা ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের তো অফিসিয়াল নোটিফিকেশানটি আর্মি পাবলিক স্কুল কলকাতা থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টে আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে তো এখানে প্রথম যে পোস্ট রয়েছে টিজিটি হিন্দি পোস্টে রিক্রুট করা হচ্ছে আপনাদেরকে টোটাল চারটি ভ্যাকেন্সি রয়েছে ফিক্সড টার্ম বেসিসে নিয়োগটি করা হচ্ছে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টের উপরে এবং ফিফটি পার্সেন্ট মার্কস হয়ে পাস করে থাকতে হবে তার সঙ্গে বিএড লাগবে সিটিটি বা টেট কোয়ালিফাইড হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে নলেজ লাগবে এবং ওএসটি কোয়ালিফাইড বা স্কোর কার্ড হোল্ডার হতে হবে ইলেভেন সাবজেক্টের উপরে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী যে পোস্ট রয়েছে এখানে টিজিটি কাউন্সিলার পোস্টের রিক্রুট করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে ফিক্সড টার্ম বেসিসে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন পাশ করে রাখ থাকতে হবে সাইকোলজির ওপরে এ সার্টিফিকেট বা ডিপ্লোমা লাগবে কাউন্সিলিংয়ের উপরে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন সাথে আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ এ ওয়েলনেস টিচার বা কাউন্সেলার পোস্টে কাজের তার সঙ্গে কম্পিউটারের নলেজ লাগবে এবং ইংলিশ মিডিয়ামে পড়ানোর দক্ষতা আপনাদের এখানে লাগবে পরবর্তী পোস্ট রয়েছে এখানে পিআরটি অল সাবজেক্টের উপর রিক্রুট করা হচ্ছে টোটাল চারটি ভ্যাকেন্সি রয়েছে এখানেও আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস হয়ে পাস করে থাকতে হবে তার সঙ্গে বিএলএড বা দুবছরের ডিএলএড লাগবে সিটিটি বা টেট আপনাদের কোয়ালিফাইড হয়ে থাকতে হবে তার সঙ্গে ইংরেজি বা হিন্দিতে পড়ানোর দক্ষতা আপনাদের থাকতে হবে কম্পিউটারের নলেজ আপনাদের লাগবে স্কোর কার্ড হোল্ডার হতে হবে ইলেভেন সাবজেক্টের উপরে পরবর্তী পোস্ট রয়েছে এখানে রিসেপশনিস্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানেও আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে কম্পিউটারের নলেজ লাগবে স্পেশালি এম এস অফিসের উপরে তার সঙ্গে আপনাদের গুড কমিউনিকেশান স্কিল লাগবে ইংরেজিতে লিখতে পড়তে বলতে আপনাদের জানতে হবে পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং এক বছরের ডিপ্লোমা লাগবে কম্পিউটার সায়েন্সের উপরে এবং নলেজ লাগবে হার্ডওয়্যার পেহিপেয়ারাল এবং নেটওয়ার্কিংয়ের উপরে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের বলা হয়েছে ওএসটি কোয়ালিফাইড মিনস কোয়ালিফাইড ইন অনলাইন স্ক্রিনিং টেস্ট কন্ডাক্টেড বাই আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি নিউ দিল্লি এখানে আপনাদের পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পোস্ট বা নিজের আগেও আপনারা জমা করে আসতে পারেন একশো টাকা আপনাদের ফিজ লাগছে যেটি আপনাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পে করতে হবে আর্মি পাবলিক স্কুল কলকাতা পেয়েভেল অ্যাট কলকাতা এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এফর সাইজে বের করে ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা নির্দিষ্ট দিনের আগে আর্মি পাবলিক স্কুল কলকাতাতে জমা দিয়ে আসতে পারেন বা পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লিখ দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা যায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ